পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিভিন্ন এলাকায় জুন মাস থেকে ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়ার উদ্যোগে শিশুদের নিয়ে শুরু হয় লাইভ স্কুল ফর ট্রান্সফরমেশনাল ডেভেলপমেন্ট এর 5 দিনের কর্মসূচি। এবছরের থিম ছিল চাইল্ড ফ্রেন্ডলি নেশন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন 8 থেকে 18 বছরের শিশুরা। লাইভ স্কুল ফর ট্রান্সফরমেশনাল ডেভেলপমেন্ট বইগুলির বিষয় হল ব্যক্তিগত নিরাপত্তা, পরিবেশ, শারীরিক শুদ্ধতা, আবেগ ও সম্পর্ক। এছাড়াও বর্ধমান পুরসভার শহরে প্লাস্টিক নিষিদ্ধ করেছে। শিশুরা ফেলে দেওয়া প্লাস্টিকের জিনিস দিয়ে তাদের শিল্পকর্ম তুলে ধরেছে। বিভিন্ন দিনে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আধিকারিকগণ, সরকারি আধিকারিকগণ, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। আর একটা জিনিস যেটা করবেন না, মায়েদের কাছে অনুরোধ, কম বয়সে ছেলে মেয়েদের বিয়ে দেবেন না, এটাও কিন্তু আইন বিরুদ্ধ। বৃন্দ, ওয়ার্ল্ড ভিশন পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমি আমাদের ওয়ার্ল্ড ভিশন থেকে বর্ধমান সিটি এরিয়ায় LSTD প্রোগ্রাম কন্ডাক্ট করেছি। LSTD হচ্ছে বাচ্চাদের জন্য নৈতিক অধিকার, ভ্যালু এডুকেশনের জন্য এই প্রোগ্রামটা আমি কন্ডাক্ট করি আমাদের ওয়ার্ল্ড ভিশন থেকে। আমরা বিশ্বাস করি যে বাচ্চাদেরকে ভালো মানুষ বানাবার জন্য আমরা ওনাদেরকে নৈতিক শিক্ষা দেওয়া খুবই প্রয়োজন। সেজন্য LSTD প্রোগ্রামকে দ্বারা আমলোক বাচ্চা লোক ভ্যালু এডুকেশন আর মরাল এডুকেশন দেতা হুম, কিউকি দেশ কা বিকাশ হোনে কে লিয়ে বাচ্চা লোক কা বিকাশ হোনা পড়েগা। আমারা ভবিষ্যৎ সুনিশ্চিত হোনে কে লিয়ে বাচ্চা লোক কা জীবন সুনিশ্চিত হোনা পড়েগা। আর এক আশা ভবিষ্যৎ আশা প্রজন্ম হামলোক আশা করনে কে লিয়ে বর্তমান প্রজন্ম কো হামলোক আশা সে শিখানা পড়েগা, উনলোক কো আশা ক্যারেক্টার মরাল ভ্যালু দেকে বড়া করনা পড়েগা, তব আমারা আনে ওয়ালা দিন সুনিশ্চিত হোগা, দেশ কা বিকাশ হোগা, দেশ কা বদলাও আয়েগা। এই আমরা LSTD প্রোগ্রাম কা মকসদ। থ্যাংক ইউ। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।